उच्च माध्यमिक के नतीजे घोषित किए जा चुके हैं। माध्यमिक की तरह उच्च माध्यमिक में भी जिले का दबदबा बरकरार रहा। टॉप 10 में अपनी जगह बनाने वाले टॉपर्स ने अपनी खुशी जाहिर करते हुए क्या कुछ कहा, आइए सुनते हैं। ভালোই লাগছে, এটা আনএক্সপেক্টেড সাকসেস, কারণ এতটা এক্সপেক্ট করিনি। 95% মতো এক্সপেক্ট করেছিলাম। আজকে সকালবেলা মাকে বলেছি যে 60% পেলেই ডাক্তারদের চান্স পায়, 60% পেলেই খুশি হও। এখন এত পেয়ে গেছি, এটা সত্যি আনএক্সপেক্টেড। মাধ্যমিকেও কম পেয়েছিলাম একটু, এখন ভালোই লাগছে। আর বিষয় বলতে, আমি গিটার বাজাই, খেলি, গান ভালোবাসি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, এখন ডাক্তার হতে চাই, কেননা নিটে চান্স পেয়েছি। কলকাতা মেডিকেল কলেজ আমার প্রথম লক্ষ্য আর কি। ডাক্তারি করে আমার তো ইচ্ছা ছিল একটু কয়েকদিন আগেও যে জেনেটিক্স নিয়ে রিসার্চ করার, এখন তো ঠিক বলা যাচ্ছে না। দেখা যাক, ডাক্তার হওয়ার পর দেখা যাবে কী হয়। র্যাঙ্ক হবে আশা করিনি সেটা, তবে পরীক্ষা ভালো হয়েছিল, তবে র্যাঙ্কটা আশা করিনি, একেবারে অপ্রত্যাশিত র্যাঙ্ক। পড়তাম মানে দুপুরবেলা আর রাতের বেলা, ওটাই বেশি প্রেফার করতাম পড়াতে। পড়াশোনা সারা গান শুনতে ভালো লাগে আর ক্রিকেট খেলতে ভালো লাগে। ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে আমার। স্কুলের টিচাররা তো খুবই হেল্প করেছেন, যখন যেতাম তখন তো করেই দিত, আর তাছাড়া তো প্র্যাকটিক্যাল তো বুঝিয়ে দিত সব। অনেক খাটাখাটনি করে, ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করে, হয়তো তারা সুযোগ অনেক কম পায়, কিন্তু তাদের চেষ্টা অনেক বেশি। আমার লক্ষ্য ছিল ভালো রেজাল্ট করা, নিজের বেস্ট দিয়েছি, তার ফলাফলটা যেন পাই, সেইভাবে র্যাঙ্ক করা বা এর ইচ্ছা মতো। পড়াশোনায় বিভিন্ন জায়গায় টিউশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা, মা অনেক সাহায্য করেছে পড়াশোনা করতে, বিভিন্ন সাবজেক্টে যখন পড়তাম। জয়েন দিয়েছিল? হ্যাঁ। র্যাঙ্ক হয়েছে? হ্যাঁ। কিসে? যেই মেনে রেজাল্ট বেরিয়েছে সেখানে র্যাঙ্ক হয়েছে। এই পরবর্তী ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। পরবর্তী লক্ষ্য ইঞ্জিনিয়ারের ইচ্ছে আছে, আইআইটি রেজাল্টটা দেখি তারপরে।